मुख्यमंत्री ममता बनर्जी के साथ कोलकाता में बैठक के बाद सिलीगुड़ी लौटे मेयर गौतम देव तृणमूल पार्षदों के साथ भी किया बैठक मुख्यमंत्री ममता बनर्जी के साथ कोलकाता में बैठक हुई बैठक के बाद आज सिलीगुड़ी के मेयर गौतम देव लौट आए मुख्यमंत्री ममता बनर्जी की कोलकाता में सभी नगर पालिकाओं और नगर निगम के पार्षदों और मेयरों तमाम अधिकारियों के साथ बैठक के बाद सिलीगुड़ी के मेयर गौतम देव ने सिलीगुड़ी में आज तृणमूल पार्षदों के साथ भी बैठक की बैठक आज शाम चार बजे हुई और छः बजे खत्म हुई आज बैठक के बाद मेयर गौतम देव ने कहा कि मुख्यमंत्री द्वारा दिए गए सभी निर्देशों का पालन किया जाएगा शहर में किसी भी तरह का अवैध निर्माण अतिक्रमण बर्दाश्त नहीं किया जाएगा कानूनी कार्रवाई की जाएगी शहर में पीने के पानी की सामान्य आपूर्ति सुनिश्चित करने के लिए प्रमुख जल परियोजना का पहला चरण शुरू हो गया है शहर पर के करने पर कड़ी कार्रवाई की जाएगी ना, की से से <स्थाथ> ना आमा के आमा, আমাদের আমরা নিজেদের কাজে যদি আত্মসন্তুষ্টি এসে যায় তাহলে কিন্তু কাজ কোনোদিনই ভালো হতে পারে না সবসময় যদি একটা আরও ভালো করার একটা মানসিকতা থাকে তাহলে ভালো হয় আমরা যেগুলো রিপোর্ট কার্ড এসেছে রিপোর্ট কার্ডে শিলিগুড়ি কোনো জায়গাতে কোনোটাতেই বেস্ট ফাইভে আসতে পারে। এটা আমাদের ভাবাচ্ছে এবং আমরা কনজারভেন্সি পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রিনারিস এবং পরিবেশ বান্ধব শহর হিসাবে আমরা বেস্ট ফাইভে থাকতে চাই জলের প্রবলেমটা চল্লিশ বছর পঞ্চাশ বছরের পুরনো প্রবলেম সেই প্রবলেমটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন এই জলের সমস্যা আমরা এখন তো আপাতভাবে আমরা সমস্যাকে মোকাবিলা করছি কিন্তু পারমানেন্টলি জলের সমস্যা মানুষ যাতে পর্যাপ্ত জল পায় সেটা আমাদের টার্গেট সেটা আমরা করব। প্লাস ট্র্যাফিকটা শিলিগুড়িতে একটা বড় সমস্যা এনক্রোচমেন্ট সমস্যা শিলিগুড়ি শহর বাড়ছে দিদি এত ডেভেলপমেন্ট করেছে যার জন্য এখানে জমির দাম বেড়ে যাওয়াতে এখানে বাইরে থেকে বিভিন্ন চক্র নিয়ে এসে বসাচ্ছে এখানে বহু মানুষ বাইরে থেকে এসে এসে তারা এখানে ফ্ল্যাট কিনছেন বসছেন সবটা আমরা জানিও না কিন্তু আমরা এটা একটা সিস্টেমের মধ্যে এনে এই কাজটা করতে সেগুলো অলরেডি স্টার্ট করেছি আমরা আপনারা জানেন যে আমাদের ফুলেশ্বরী জোড়াপানিতে ইরিগেশান দিয়ে কাজ করছে মহানন্দায় আমাদের এস টি পি টু থ্রি কাজ পায়ে শেষ এস টি ওয়ান শুরু হবে সেটাও আমরা দেখব আরও দু তিনটে বিষয় আছে সেগুলো আমরা ইউডিএমে এবং গভর্নমেন্টকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আসবেন পরশুদিন মিটিং হবে তাকে আরও কতগুলো বিষয় আছে যেটা আমি এখন এখানে বলতে চাই না বিষয়গুলো আমি জানাবো সেটা আমরা ধীরে ধীরে করছি বর্ষাকালে কয়েকটা জায়গাতে সহমত হয়েছে কিছু কিছু জায়গাতে করতে হবে নদীকে দূষণমুক্ত রাখতে গেলে শিলিগুড়ি শহরে তিনটে নদী তার লাইফলাইনটা বজায় রাখতেই হবে না উচ্ছেদ আমাদের তো কালকে থেকে নয় এটা তো চলছেই আমাদের কদিন আগেই হাসপাতালের সামনে আবার আমরা ক্লিয়ার করেছি সুতরাং এটা আমরা কিছু কিছু ছোটো ছোটো মার্কেট আমরা তৈরি করে দিচ্ছি সেখানে যত লোক আমাদের লিস্ট আছে আমরা তাদেরকে সেখানে অ্যারেঞ্জমেন্টও করে দিচ্ছি কিন্তু তাছাড়া আমরা প্রত্যেক দিন যদি রাস্তার উপরে বসে যায় ড্রেনের উপরে বসে যায় মানুষ চলাচল না করতে পারে এনকোচমেন্ট হয়ে যায় ত্রিপাল পেতে উপরে ত্রিপালের ছাউনি দিয়ে দেখতেও খারাপ লাগছে লোকে যেতেও পারছে না এমনি শিলিগুড়িতে প্রয়োজনের তুলনায় রাস্তার সংখ্যা কম এটা স্বাধীনতার পর থেকেই সেইভাবে শিলিগুড়িতে রাস্তা তৈরি হয়নি দিদি আসার পর কতগুলো রাস্তা আমরা এক্সট্রা নতুন তৈরি করেছি শিলিগুড়ি জলপাইগুড়ি বিকল্প পথ থেকে অনেকগুলো রাস্তা প্রশস্তিকরণ পিডাব্লিউডি এখনও করছে গুলমাত রাস্তাটা আমরা তৈরি করেছি এক আর সাতচল্লিশে ব্রিজ তৈরি করে দিয়ে রাস্তা করে দিয়েছি আমরা তারপর বর্ধমান রোডের ফ্লাইওভার এবং রাস্তা প্রশস্তিকরণ হচ্ছে সেবক রোডের ফ্লাইওভার এবং রাস্তা প্রশস্তিকরণ হচ্ছে সেবক রোডের ড্রেন রাস্তা প্রসুদ্ধিকরণ হচ্ছে এস এফ রোডে রাস্তা প্রশস্তিকরণ হবে কিন্তু ড্রেন রাস্তা প্রসুদ্ধিকরণ হলে তার উপরে যদি প্রত্যেক দিন বসে যায় তাহলে তো ওই রাস্তা অর্থহীন হয়ে যাচ্ছে এটাই কাউন্সিলাররা দেখুন কাউন্সিলাররা তো এটার একটা পার্ট আমরা এটা কথা বলেছি বড়গুলোকে সক্রিয় করছি এবং আপনারা এটা জানেন যে আমরা ঘরে বসে কিন্তু কেউ কাজ করি না আমরা রাস্তায় নেমেই কাজ করি অলরেডি দশটা ওয়ার্ডে মানুষের কাছে চলো একশো দশ কিলোমিটার হেঁটেছি আমি রাত্রেবেলায় সেই ওয়ার্ডে থেকেছি চোদ্দোটা ওয়ার্ডে অলরেডি থেকেছি এগারোটা দশটা ওয়ার্ডে মানুষের কাছে চলো করেছি টু টপ ভোটে ভোটে পেছা আর কাজ করা দুটোর মধ্যে তফাত আছে নিশ্চয়ই আমাদের খামতি আছে নিশ্চয়ই আমরা মানুষকে আমাদের রিচার্ভটা নিশ্চয়ই সেই জায়গায় হচ্ছে না না হলে আমরা কেন এত ভোটে পিছিয়ে যাচ্ছি সেটা তো আত্মসমীক্ষা দল করছে আত্মসমীক্ষা আমরাও করছি সবাই মিলে করছি কিন্তু এটা তো আপনারা অস্বীকার করতে পারেন না যে অলরেডি দশটা ওয়ার্ডে মানুষের কাছে চলো করে পুরো টিম নিয়ে গেছি এবং আমি রাত্রেবেলায় সেই ওয়ার্ডগুলোতে থেকেছি কারো না কারো বাড়িতে এই সেই প্রোগ্রাম তো চলছে ভোটের পরে ইলেকশান রেজাল্টের আগেও করেছি এবার আবার করব আমি চৌত্রিশ নম্বর আর তেত্রিশ নম্বর যেই ওয়ার্ড থেকে আমি জিতেছি জিতেছিলাম সেই ওয়ার্ড থেকে আমি আবার এই শনিবার থেকে আবার মানুষের কাছে চলোটা শুরু করব। এটা কন্টিনিউ চলবে এবং আমরা ওয়ার্ড কমিটিগুলোকে নিয়ে আমাদের ওয়ার্ড কমিটি আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটি আমাদের স্বাস্থ্য কমিটি আমাদের অন্যান্য যে সমস্ত কর্পোরেশনের ডে টু ডে কমিটিগুলো আছে সেগুলোকে আমরা মোবাইল করে আমাদের বোরোর মাধ্যমে বড়গুলোকে পাঁচটা বোরোকে আমরা অনেক বেশি সচল করে তার মাধ্যমে ওয়ার্ডগুলোকে আমরা আরও বেশি অ্যাক্টিভিট অ্যাক্টিভ আমরা করতে চাই কেননা মানুষের সাথে একেবারে সংপৃক্ত হয়ে মানুষের কাজ আমাদের করতে হবে এটাই নেত্রী বার্তা দিয়েছেন এই ছোট ছোট মানুষের অনেক সমস্যা আছে আর এত লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে এত কন্যাশ্রী পেয়েছে এত যুবশ্রী পেয়েছে সারা বাংলায় এত ভালো রেজাল্ট হলে আমরা এখানে এত পিছিয়ে আছি কেন তাহলে সব জায়গায় যদি মানুষ তৃণমূলকে এত সমর্থন করেন তাহলে এখানে কেন সমর্থন করছেন না সেটা তো আমাদের নিশ্চয়ই ভাবাচ্ছে পরে আবার বসে যাচ্ছে এটা আমরা কন্টিনিউ করব হ্যাঁ যাতে এটা এরকম ধারণা না হয় যে আবার দুদিন পরে বসবো এটা আমাদের কিছুদিন করতে করতে এটা আস্তে আস্তে রাস্তাগুলো দখলমুক্ত হবে কেননা মানুষ তো হাঁটা চলা করার জন্য তো রাস্তা দিতেই হবে আপনি জানেন যে একবার আর বিমলাকে নিয়ে আমি চেষ্টা করেছিলাম পারলাম না আইএস অফিসারকে ফিরে আসতে হয়েছিল কিছু কিছু খালি আমাদের করতেই হবে ওই ফ্লাইওভারের তলাটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এরকম জায়গায় জায়গায় আমাদের এগুলোকে কিছু করা ব্যবস্থা আমরা নেব আমরা ফেস ওয়াইশ ব্যানারে ধরছি একবারে তো সব রাস্তাগুলো পারবো না চোখ ঠয়ে আছে এগুলো বহুদিন ধরে বহুদিন ধরে আমরা তো দুবছর এসেছি একটা জিনিস খারাপ হতেও অনেক সময় লাগে ভালো হতে অনেক সময় লাগে কিন্তু এটা এগুলো তো আমরা ওই আমাদের উত্তরাধিকার সু জমে শুন জমি দালালি করা নেক্সাস এটা একটা চক্র শিলিগুড়ি যেহেতু প্রবেশদ্বার উত্তর পূর্ব ভারতের এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর ডেভেলপমেন্টে কাজ করেছেন শাখা সচিবালয় করেছেন এতগুলো রাস্তা করেছেন এতগুলো ব্রিজ করেছেন এতগুলো কানেকটিভিটি করেছেন ন্যাচারালি এই উন্নয়নের সাথে সাথে সেই জায়গার ভ্যালুয়েশান প্রচুর বেড়ে গেছে প্রচুর বেড়ে যাওয়ার পর সেখানে চক্রগুলো সেই জায়গার মধ্যে লোককে ইলিগাল জ্ঞানের জন্য বসাচ্ছে সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বসেছে আমাদেরও দায়িত্ব হচ্ছে সরকার এই কাজটা করবেন

না না দেখুন ব্যাপার হচ্ছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা তো মিনিমাম টাকা गवर्नमेंटের নিয়ম অনুযায়ী 5 টাকা আর 3 টাকা এরকম 10 টাকা না সেটা আমি আপনার এই প্রশ্নটা আমাকে না দেখে আমি বলতে পারবো না কিন্তু আমি এটা এইটুকু জানি যে হাই ডেন এর উপরে আমরা অনেক জায়গাতে গিয়ে শরিয়ও দিয়েছি হাই ডেন এর উপরে এরকম ভেরি রিসেন্টলি দু বছর আড়াই বছরের মধ্যে এরকম যারা বসে তাদেরকে আগে আমরা সব রাস্তাগুলো মানুষের চলাচলের জন্য এটা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কথাই বলেছেন তার কাছে অনেক বেশি ইনপুটস থাকে তথ্য থাকে এবং মানুষকে চলাচলের ব্যবস্থা করে দিতে হবে এটা উনি নির্দেশ দিয়েছে সেটা চোখ বন্ধ করে বসে থাকলে হবে না এগুলো আমরা করব। কে কোথায় কি করছে আমার দেখার দরকার নেই শহরটাকে মানুষের বাসযোগ্য করার জন্য যা করার দরকার মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই করুন সব ট্রাফিক নিয়ে অনেক মিটিং করেছে আরও মিটিং করব নিশ্চয়ই সেটা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই মিটিংয়ের পর যেটা তিনি ওপেন ফোরামে করেছেন তার দিক নির্দেশিকাগুলো আরও ভালোভাবে যাতে আমরা এক্সপিডাইট করি সেটা দেখা আমাদের কাজ সেটা আমরা করব যাতে কোয়ালিটি ডেভেলপমেন্ট হয় সেটাকে আমরা আপ্রাণ প্রচেষ্টা সেটা আমরা করব আচ্ছা আপনারা তো একটা জিনিস বলুন আপনারা আমাদের অনেকে সমালোচনা করেন সমালোচনা গণতন্ত্রে হওয়া উচিত প্রেস মিডিয়ারও হওয়া উচিত কিন্তু আপনারা কি এই দুই বছরে আমাদের ভোটটা কিন্তু এর এর সঙ্গে যদি আপনি সাথে সাথে ভোটটাকে যুক্ত করেন ভোটের কেমিস্ট্রি সবসময় কিন্তু এক হয় না এই 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 ভোটটা কিন্তু অনেকগুলো তার নানান কারণ আছে কারণ থাকতে পারে কিন্তু বলুন তো যে পুরসভা কি প্রোয়াক্টিভ রোল নেয়নি আগে পুরসভা যারা বোর্ড চালিয়েছে তাদের অ্যাক্টিভিটিস আর এই এই যে জ্বলন্ত সমস্যাগুলো অনেক ক্ষেত্রে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু এই পুরসভা নিয়েছে কি নাই রেকর্ডগুলো চলুন আমি কালকে রেকর্ডগুলো দেখিয়ে দেবো আপনাদের সব তো রেকর্ড আছে আর আজকাল তো সব আপনাদের ছবিতেই থাকে সব মোবাইলে ক্যামেরায় সবার কাছে থাকে আপনাদের আর্কাইভেও থাকে তো এটা তো নিরপেক্ষভাবে যে কোনো মানুষকে স্বীকার করতে হবে কিন্তু আমাদের রিসার্ভটা আরও অনেক বেশি করতে হবে শিলিগুড়িতে এত বেশি সংগঠিতভাবে বিশেষ করে জমি তারপরে ইলিগাল বাড়ি তৈরি করে ধরে আমরা তো দু বছর এসেছি একটা জিনিস খারাপ হতেও অনেক সময় লাগে ভালো হতে অনেক সময় লাগে কিন্তু এটা এগুলো তো আমরা ওই আমাদের উত্তরাধিকার সূত্রে এগুলো আমরা পেয়েছি সেগুলো এই জঞ্জাল আমাদের সাফাই করতেই হচ্ছে শিলিগুড়ির ক্ষেত্রে আমরা ট্যাক্স ছেড়ে দিয়েছি শিলিগুড়ির ক্ষেত্রে আমরা জল কর টাকা আমরা মুকুব করছি এবং কমার্শিয়াল বিল্ডিংয়ে আমরা বারোটা টেনামেন্ট অবধি জল কর জিরো করেছি এবং আমাদের মিউটেশান ফি অশোকবাবু টু পার্সেন্ট নিতেন সম্পত্তি ভ্যালুয়েশানের উপর আমরা সেটা কমার্শিয়ালি হচ্ছে ওয়ান পার্সেন্ট আর নন কমার্শিয়াল হচ্ছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট করছি কুড়ি টাকা পর্যন্ত যাদের ট্যাক্স ছিল তাদের আমরা এক টাকা প্রতীকী ট্যাক্স নিচ্ছি এইভাবে আমরা সমস্ত জায়গায় ট্যাক্সের ওয়াইডনেসটা বাড়িয়েছি আরও বেশি মানুষকে ট্যাক্সের সাথে যুক্ত করেছি কিন্তু আমরা যেখানে যেখানে ট্যাক্স কমানো দরকার সেখানে সেখানে ট্যাক্স করেছি নতুন ট্যাক্স তো আমরা কোনো জায়গায় ধার্য করিনি কিন্তু আমরা অনসোর্সে আমাদের ইনকাম আমরা ট্যাক্স কমিয়ে আমাদের ইনকাম ফিফটি পারসেন্ট বাড়িয়েছি আগে যেটা উনচল্লিশ কোটি টাকা অশোকবাবু আদায় করতেন সেটা আমরা ষাট একষট্টি কোটি টাকা আদায় করতে পেরেছি के तपाईँ जिएनएम अथवा बिएससी नर्सिङ गर्ने सोच्नुहुँदैछ त्यसो भए चम्पासरी सिसाबारी स्थित अदान इन्स्टिच्युट अफ नर्सिङ एन्ड साइन्समा आउनुहोस् जहाँ तपाईँले तिन वर्षमा जिएनएम र चार वर्षमा हन्ड्रेड पर्सेन्ट प्लेसमेन्टको साथमा बिएससी नर्सिङ गर्न सक्नुहुनेछ

साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी सिलीगुड़ी के बाहर केवल पचास रूपए कोरियर चार्जेस ऑर्डर करने के लिए फोन करें अब मेडिसिन के खर्चे में बचत ही बचत मंडे टू संडे सुबह सात बजे से रात बारह दुकान खुली है और यहाँ नाइन्टी मेडिसिन आपको मिलेगी सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं सिलीगुड़ी फार्मेसी नेताजी मोर सुभाष पल्ली और नंबर नाइन नाइन थ्री थ्री नाइन नाइन 0001. मेरा भाई वेंटिलेशन में था तो दो दिन में ही वो वेंटिलेशन से बाहर निकाला गया यहाँ पे आने के बाद वो जलपाईगुड़ी में तो बोला था कि उसका कुछ चांसेस ही नहीं है नमस्कार मैं डॉक्टर आकाश जायसवाल मैं महाराजा अग्रसन हॉस्पिटल में एंड हेपेटोलॉजिस्ट की पोजिशन आरोप हूँ पेशेंट मिस्टर तुषार मंडल इन पेशेंट को बहुत सीवियर पैंक्रेटाइटिस हुआ था और इसी कंडीशन में पेशेंट हमारे पास रेफर हुए थे और हमने जब पेशेंट का एग्जामिनेशन किया तो हमने देखा कि कंडीशन पेशेंट की वाकई में बहुत खराब है सो so, इमीडिएटली हमने पेशेंट को आईसीयू में शिफ्ट किया और ट्रीटमेंट स्टार्ट किया फिर साथ में पेशेंट को चला गया था so, सो तो सब चीजों की ट्रीटमेंट हमने साथ में स्टार्ट किया और पेशेंट पार्टी ने फैमिली मेंबर्स ने हम पर ट्रस्ट किया और धीरे धीरे फॉर्चुनेटली पेशेंट की कंडीशन बेटर होने लग गई और यहाँ के जितने सारे स्टाफ है डॉक्टर्स है सारे काफी अच्छे है कोऑपरेटिव है